এই বিচ্ছা ফতুলটা আজকে আবল তাবল বকছে, পরাজয় নিশ্চিত জেনে আজকে খালেদা জিয়ার মুক্তি, যিনি এতিমের টাকা আত্মসাত করেছে, দুই ছেলের অ্যাকাউন্টে ভাগ করে দিয়েছে, আজকে তার মুক্তির দাবিতে, নাহলে তারা নির্বাচনে যাবেন না, নির্বাচনে যাবেন না ভালো কথা, কিন্তু নির্বাচন যদি প্রতিরোধ করতে আসেন 2014 সালের মতো, এটা কিন্তু 2014 সাল না, এটা 2018 সাল, মনে রাখবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 16 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ, রোহিঙ্গা মুসলমানদের শুধু আশ্রয় দেয় নাই, 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের শুধু খাদ্যের ব্যবস্থাই শুধু করায় নাই, তাদের চিকিৎসা স্যানিটেশন এবং তাদের পক্ষে ওই জাতিসংঘে গিয়ে প্রবল বক্তব্য দিয়ে বিশ্ব জনমত রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আনে। প্রতি বছর বর্ষায় কোন না কোন এই এলাকার লঞ্চ দুর্ঘটনায় শত শত মানুষ মারা যেত। আজকে আমরা আমাদের এই লালমোহনে এই দুই মেয়াদে বলেন আমরা, আমি বিশেষ করে এমপি হওয়ার পর আমার এলাকা আমি দেখি নাই কোন লঞ্চ দুর্ঘটনা হয়েছে, কোন লোক মারা গিয়েছে।